নদিয়ার শান্তিপুরে আমাদের স্টেশন সংলগ্ন এলাকায় আপনারা জানেন অনেকেই যারা বাবলা দর্শন করতে যান স্টেশনের 2 নম্বর রেলগেট দিয়ে সেই রাস্তার উপরে শিশু কিশোররা মিলে একটি রথযাত্রার আয়োজন করছে গত 3 বছর ধরে এবছর তাদের তৃতীয় বর্ষ চলছে শিশু কিশোররা যে ছোট ছোট আয়োজন করেছে দেখুন নিশ্চয়ই তাদের পেছনে বড়রা আছেন তবে একেবারে শিশুরা পারে না কিছুই সেই জন্য এবছর তাদের তৃতীয় বর্ষে রথযাত্রায় আমরা শামিল হয়েছিলাম আমরা শামিল হয়ে আমরা দেখতে পেলাম নাম সংকীর্তন একটি সংস্থা তারা সামনে রয়েছে এই নাম সংকীর্তনের মধ্যে দিয়ে তারা বার্তা দিতে যাচ্ছে যে আগামী একটা শান্তির বার্তা সেই শান্তির বার্তা দিতে যাচ্ছেন হরে নাম হরে কৃষ্ণর মধ্যে দিয়ে ঠিক তার পিছনেই দেখছেন আপনারা খেয়াল করে রথের আসীন রয়েছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই রথের মধ্যে দিয়ে তারা এই শিশু কিশোর বা সেই পাবনা কলোনি যেটাকে বলা হয় পাবনা কলোনির মানুষজন যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে বার্তা দিতে চাইছে বর্তমান সমাজ যে কলুষিত বর্তমান সমাজ যে অশান্ত সেই অশান্ত সমাজকে কলুষিত ঝঞ্ঝাট মুক্ত যাতে করতে পারা যায় সেই বার্তাই তারা রাখছে এবং এই বার্তার মধ্যে দিয়েই তারা বোঝাতে যাচ্ছে যে আমরা আছি আমার সঙ্গে পাবনা কলোনির সমস্ত মানুষ সহ শান্তিপুরের সকল ধর্মীয় মানুষ আজকের এই আয়োজনে শামিল হয়েছে আপনাদের আমরা দেখাচ্ছি একটু একটু করে যে জগন্নাথ বলরাম সুভদ্রার সঙ্গে এলাকার কত মানুষ রয়েছে আপনারা দেখছেন সেটাও এবং এই ছোট্ট পরিসরে তাদের যে শোভাযাত্রা শুরু হয়েছে পাবনা কলোনির মোড়ের মাথা থেকে ঘুরে শান্তিপুর স্টেশন হয়ে আবার শান্তিপুর স্টেশন সংলগ্ন বাজারের মধ্যে দিয়ে এসে কবরখানার পাশ দিয়ে আবার তাদের নিজস্ব জায়গায় তারা চলে যাচ্ছে এবং সবথেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে দেখুন একদম শেষে বর্তমান দিনের যে মিউজিক যেটা হরে রাম হরে কৃষ্ণকে বা হরিনাম সংকীর্তনকে আধুনিকতম করে বিভিন্ন মিউজিকের মধ্যে দিয়ে বাজানো হচ্ছে পুরনো থেকে নতুন পুরনো থেকে একেবারে আধুনিক জায়গায় নিয়ে এসেছে এই পাবনা কলোনির রথযাত্রার শোভাযাত্রা ঐতিহ্যমণ্ডিত শান্তিপুরের
সুরধনী বাবলা এলাকায় এই শ্রী শ্রী জগন্নাথ দেবের নব রথযাত্রা। এই রথযাত্রা পাবনা কলোনির শিশু কিশোর রথযাত্রা। এই রথযাত্রার মাধ্যমে আমাদের এলাকার চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভুর যে নাম সংকীর্তন হরিবোল সারা পৃথিবীতে আজকে ছড়িয়ে আছে, এটা সেই পুণ্যভূমি। সেই পুণ্যভূমিতে আমাদের কিশোর বালকবৃন্দ তারা করজরে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে আজকের দিনে প্রার্থনা করছে, যাতে আগামী প্রজন্ম তারা ভালোভাবে বাঁচতে পারে। তারা আরও প্রার্থনা করছে পরিবেশের সুস্থতা, যাতে আগামী দিনের এই বিভৎস গরম যাতে না পড়ে, মানুষের মধ্যে বিবেক আর বুদ্ধির যেন উদয় হয়। পরিবেশ সচেতনতা আজকে খুব দরকার এবং মানুষ যেন এই ব্যাপারে এগিয়ে আসে। আমরা চাইছি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যেন বন্ধ হয়ে যায়, সারা পৃথিবী থেকে হিংসা দূর হয়, সমস্ত ধর্মের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা হয়, একটা ভক্তিভাব সত্যিকারের গড়ে উঠুক, মানুষের মধ্যে শুভ চিন্তা গড়ে উঠুক। শান্তিপুরের যে ঐতিহ্য কুটির শিল্প, সেই তাঁত শিল্প, সেই তাঁত শিল্প আবার জগৎ সবাই তার জায়গাটা ফিরে পাক, এটাই আমরা জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছি। আজকে এই এলাকা চৈতন্য দেব মহাপ্রভু অদ্বৈত দেবের যে নববৃন্দাবন, সেই নববৃন্দাবনের পরিবেশ তৈরি করেছে, এলাকার সমস্ত মানুষ আজকে সহযোগিতা করেছেন, আমাদের এই রথযাত্রাকে ঘিরে বিপুল উন্মাদনার সৃষ্টি হয়েছে। এটা আমাদের তৃতীয়তম বর্ষ। করোনার সময় আমাদের শিশু কিশোররা তারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে করোনা দূর হয়ে যাক, তাদের প্রার্থনায় সাড়া দিয়ে ভগবান করোনা দূর করে দিয়েছেন। তাতে আমরা আরও উৎসাহিত হয়ে আজকে এই রথ দাঁড় করিয়েছি। আগামী দিনে ভক্তবৃন্দ চাইছে এই রথকে আরও সুন্দর থেকে সুন্দরতর করে আমাদের ভগবান শ্রী চৈতন্য দেব এবং অদ্বৈত দেবের মহিমা, সুরধনী নদীর যে মহিমা এবং সুরধনীর তীরে যে অজস্র মন্দির আছে, তাদের যে বিভিন্ন ইতিহাস সারা বিশ্বে যেন ছড়িয়ে পড়ে, এটাই আমাদের এখানকার লক্ষ্য। আমরা হয়তো গুটি গুটি পায়ে তৃতীয় বর্ষে এসছে, কিন্তু আমাদের ভাবনা চিন্তা রয়েছে অনেক অনেক বছর, যেন যুগ যুগ বছর ধরে আমাদের এই রথ সমস্ত মানুষের হৃদয়ে যেন একটা জায়গা করে নেয়, মানুষের মধ্যে যেন সত্যিকারের প্রেম, অহিংসা, ভক্তিভাব গড়ে উঠুক, এটাই আমরা চাইছি। এই যে আজকে যে রথযাত্রাটা, এটা আমাদের শান্তিপুরে পাবনা কলোনি যে কমিটি এই রথযাত্রাটা, এটা গত বছর থেকেই এটা শুরু করেছে এবং এটা দ্বিতীয় বছর এই রথযাত্রা আমরা আবার শুরু করেছি, যে আমরা এই রথযাত্রাটা খুবই সুন্দর এবং আমরা এই শান্তিপুর এক নম্বর ওয়ার্ড পাবনা কলোনিতে যে আমরা এই রথযাত্রাটা দ্বিতীয় বছর শুরু করেছি, চলছে এবং আমরা এটা প্রতি বছরই আমরা এই রথযাত্রাটা শুরু করব এবং আমরা এইভাবে এই আনন্দ উৎসব পালন করব। রথযাত্রার মধ্যে দিয়ে আমি একটু রাজনৈতিকে যাচ্ছি, আপনাদের বিজেপির মতামত কি? শুনুন না, বিজেপি আমাদের সর্বভারতীয় দল, শুধু ভারতবর্ষ নয়, এটা সারা পৃথিবীতেই এই বিজেপির নাম আছে এবং আমাদের যে নরেন্দ্র মোদি সারা বিশ্বে তার নাম এবং সে এক নম্বর নাগরিক হিসেবে তাকে মানা যায় এবং তার দৌলতে আমরা আজ এই ভারতবর্ষে আমরা
আনন্দ করছি এবং শুধু এই পুরী জগন্নাথ মহাপ্রভু সেটাও আমাদের কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে চলছে এবং আমরা এই রথযাত্রা প্রতি বছরই আমরা এই আনন্দ করব এবং এইভাবে আমাদের আনন্দ এগিয়ে যাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি জানেন বোধহয় দীঘায় পুরীর সমতুল একটা মন্দির তৈরি করছেন সেটা নিয়ে আপনার বক্তব্য কি শুনেন আমাদের মুখ্যমন্ত্রী যে পুরীতে দীঘায় যে মন্দির তৈরি করছে এটা এখন এটা দেখাও যেটা আমরা এই আমাদের নরেন্দ্র মোদি সারা পৃথিবীতে বললে ভুল হবে না যে উনি এই রথযাত্রা যেভাবে প্রতিটা মন্দিরেই আমাদের নরেন্দ্র মোদি এগিয়ে যাচ্ছে এবং এই দিদি যে ভাবতাভাবে যে দীঘায় যে মন্দির করছে এটা উনি দেখাওটু করছে সামনে আসন্ন পঞ্চায়েত ভোট এই সুশুড়িটা কি খুব কার্যকর হবে শুনুন পঞ্চায়েত ভোট আমরা যে এই পঞ্চায়েত ভোটে আমাদের ভারতীয় জনতা পার্টি যে পরিস্থিতিতে আছে আমরা অবশ্যই দখল করব যেমন আমরা নমিনেশন শুরু থেকে যখন শুরু করেছি আমাদের নমিনেশন আমরা দিতে পেরেছি এবং তারা শাসক দল হয়েও তারা নমিনেশন ঠিক মতোভাবে যে নমিনেশন জমা দিতে পারেনি এবং তাদের ভিতরে লড়াই শুরু হয়ে গেছে এবং তারা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্ব হিসেবে মারামারি কাটাকাটি হচ্ছে এখনও নদিয়ার শান্তিপুরে বিজেপির পরিস্থিতি কি নদিয়ার শান্তিপুরে আমরা আগেও বিজেপি জিতেছি এবং এখনও আমরা জিতব যেমন লোকসভায় আমরা জিতেছি বিধানসভায় আমরা জিতেছিলাম কিন্তু সেখানে কোনো কারণবশত যে একই ব্যক্তি দুটো পদ রাখতে পারে না তার জন্য আমাদের বিধায়ক পদ আমাদের ইস্তফা দিতে হয়েছিল তবে আমরা আগামীতে এই বিজেপি শান্তিপুরেই আসবে এবং এই পঞ্চায়েত ভোটে আমরা জিতব এটাই আমাদের আশা নিয়োগ দুর্নীতি দেখুন আপনারা সবাই এবং সাধা মানুষও জানছে যে নিয়োগ দুর্নীতি যে নমিশন জমা দিতে গিয়েও তারা অনেক জায়গায় জমা দিতে দেয়নি কিন্তু আমাদের শান্তিপুরে সেটা হয়নি যেহেতু এরা আমাদের দিকে আমাদের সাথে লড়াইতে তারা পারেনি যেহেতু আমাদের সংগঠন মজবুত ছিল বলে আমরা তাদের আগে আমরা নমিশন জমা দিয়েছি কিন্তু আমাদের সাথে তারা লড়াই করে পারেনি এবং তার জন্যে আমরা শান্তিপুরে এবং নদিয়াতে আমরা জিতব রথযাত্রা এবছরে 2023 কোনো রকম কোনো এফেক্ট ফেলবে কি আগামী পঞ্চায়েত ভোটে শুনুন না রথযাত্রা ফেলবে যার কারণ কি এটা হিন্দুত্ব হিন্দুত্ববাদী ভারত ভারতীয় জনতা পার্টি হিন্দুত্ববাদীর জন্য লড়াই করে যেমন হিন্দুত্ববাদী আজকে এই যেভাবে আমরা রথযাত্রা শুরু করেছি এবং এইভাবে আমরা পঞ্চায়েতে জিতব যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ঠাকুর নদী ঠাকুরনগরে এসেছিল ওনাকে মন্দিরে ঢুকতে দেওয়া যায়নি এবং উনি পারেনি এসসি এসটি নিয়ে এবছরে বিজেপি একটা জায়গায় গিয়েছে আপনিও জানেন সম্ভবত হ্যাঁ এই রথযাত্রায় এফেক্ট এসডিএসটিতে যেটা পড়েছে এবং সেই এফেক্টে এতে কিছু হবে না এদের আমরা এগিয়ে যাব এবং আমরা এই পঞ্চায়েত ভোট দখল করবো এবার এবছরে আপনাদের এলাকায় যে রথযাত্রা পালন হচ্ছে সেইটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং এই ব্যাপারে আপনি কোন ধরনের বার্তা দিতে চান সাধারণ মানুষকে সাধারণ মানুষকে আমি বলবো এবং সাধারণ মানুষের খুশি যে আজকে এই রথযাত্রায় আমি বা আমার যে এক নম্বর ওয়ার্ড থেকে এই রথযাত্রা চলছে এবং তারা খুবই খুশি এবং তাদের আজকে তারা আমাকে এই জায়গায় এনেছে যেহেতু আমি এই চিন্তা করতে পারিনি যে আমাকে এই শর্ট টাইমে আমাকে
এই মানুষ আমাকে এই জায়গায় পৌঁছাবে তার জন্য আমি এলাকাবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ এবং গর্বিত। Yeah.